সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতিকে টলারেট করে না, জিরো টলারেন্স বলা হয়েছে, কোনো দুর্নীতিকে সঙ্গে কোনো আপোষ নেই। আমাদের যদি পদাধিকারী কিংবা নির্বাচিত প্রতিনিধি কিংবা তার আত্মীয় যদি এর সঙ্গে যুক্ত থাকে, তার বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। বিগত দিনে আপনারা দেখেছেন, সে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হোক কিংবা সদ্য যে কুন্তল ঘোষ, যে যুবনেতা কিংবা যিনি কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় তিনি সাসপেন্ড রয়েছেন, এবং কুন্তল এবং শান্তনুবাবু, এই দুজনেই কিন্তু এক্সপেলড ফ্রম দ্য পার্টি, রিমুভড, তারা অপসারিত। আপনারা ঠিক শুনেছেন, তাদেরকে কিন্তু অপসারিত করা হয়েছে পার্টি থেকে। ফলে আমরা কিন্তু সেই দল করি না। আপনারা দেখছেন কর্ণাটকতেও একটা বিশাল কেলেঙ্কারি হচ্ছে, সেটা প্রমাণিত, একটা বিজেপি বিধায়ক যুক্ত, কত 3 কোটি না 8 কোটি টাকা যুক্ত, এবং তার জন্যে লড়াই করছেন কারা, সেখানকার শাসক দল বিজেপি, তার বিধায়ককে ডিফেন্ড করছে, তাকে কিভাবে বেল দেয়া যায়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখানেই তফাত, তার বেলও পেয়েছে। অর্থাৎ বিজেপি, তার নেতৃত্ব, তার নেতাদের বিরুদ্ধে যারা যুক্ত রয়েছেন এই রাজ্যেও হুমকি দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই। আমি বললাম যেমন শুভেন্দু অধিকারীর উদাহরণটা দিয়ে, তার সাথে সাথে দিলীপ ঘোষ, প্রসন্ন রায়ের বাড়িতে যিনি নিজে গ্রেফতার হয়েছেন, কিন্তু তার বাড়িতে দলিলেতে নাম লেখা রয়েছে দিলীপ ঘোষে, কিন্তু তাকে কিন্তু গ্রেফতার তো দূরের কথা, দিলীপ ঘোষই বলুন, শুভেন্দু অধিকারী বলুন, গ্রেফতার তো দূরের কথা, তাদেরকে ডাকা পর্যন্ত হয় না। আসুক তারা এই তদন্ত সাহায্য করুক, তারা দেখুক, তাদের কাছে হয়তো ইনফরমেশন রয়েছে। অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে এই যে আমরা দেখছি উদ্দেশ্য প্রণোদিতভাবে আপনি মিডিয়া ট্রায়ালে ফেলে দিচ্ছে বিভিন্ন নাম। আপনি বলুন তদন্ত করছে সিবিআই, ইডি, কারা বলেছেন? কোর্টস অফ ল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা বলেছেন আপনারা তদন্ত করুন। কিন্তু তদন্ত চলাকালীন সিবিআই আর ইডি যা পাবে কিংবা যা বলতে চায় সেটা তো বলবে কোর্টকে, কিন্তু আমরা দেখছি সেটা প্রকাশ্যে আসছে। গতকালকেও বলেছি কি খনির কথা বলেছেন এবং অনেক নাম, তথাপি এইটাই আমাদের বলা যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে তার নেতাদের কালিমালিপ্ত করো, প্রমাণ ছাড়াও করো। এবং আমরা বলেওছি আগেও, আবারও বলছি, এই গতিটা ত্বরান্বিত করতে হবে, এই তদন্তটা নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। এইটা এই জন্যে চালানো হচ্ছে, যদি মনে করেন যে একটা ট্রায়ালের মাধ্যমে চলো কালিমালিপ্ত করুক, নির্বাচন আসবে আরও হবে, নির্বাচন চলে যাবে আরও হবে, তখন কমে যাবে, এই যে ধারাবাহিকভাবে চলতে থাকা দেয়াটা কোথাও না কোথাও আমরা মনে করছি এইটা উদ্দেশ্য প্রণোদিত। এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন নেতারা রয়েছেন, মাননীয় আমাদের ব্রাত্যদা আরও বিস্তারিত বলবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।